मानवता समाधान আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া ওসলি ওয়া আসাল্লিমু আলা নবি আল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাঈন ওয়া বাদ দুরের বঙ্গাসে রগণিত অসংখ্য দর্শক ভাই বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে অভিবাদন জানিয়ে শুরু করছি আমাদের কুরআনের আলোচনার আয়োজন আসুন কুরআন পড়ি কুরআন বুঝি কুরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ারে আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন যারা টেলিভিশনের পর্দার সামনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আপনাদেরকে অভিনন্দন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আল্লাহ সুফহানার কাছে আমরা দোয়া করি রবুল আলমিন আল্লাহ তালা যেন আপনাদের আমাদের এই সময়কে কবুল করেন আর এই সময়ের বিনিময়ে সময়ের কারণে যেন আল্লাহ সুফহান আলা আমাদেরকে জাহান নামের আগুন থেকে নাজাদ লিখে দেন আর আল্লাহ সুভানা হুয়া যেন আমাদেরকে জন্নতুল ফির দাউস নসিব করেন ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করার জন্য সম্মানিত আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সুরাত থেকে সুরাত উন্নসা কুরআনুল করিমের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এই সুরাত উন্নসার বাস নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে ইনশাল্লাহ আমরা আজকের এই সুন্দর আলোচনা শুরুতে আসুন রবুল আলমিন আল্লাহ তল আর আয়াতগুলোকে শুনে নেই তার আগে আমরা বিতাড়িত শয়তানের ওসুয়াশা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং রবুল আলমিন আল্লাহ তলার নাম দিয়ে আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান নির إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم نكفر عنكم سيئاتكم وندخلكم وندخلكم مدخلا كريما الله تعالى আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন ইন তাজেত নিবু যদি তোমরা বিরত থাকো অ্যাভয়েড করো দূরে থাকো কিসের থেকে দূরে থাকবে যে সব বড় বড় কবিরা গুনগুলো থেকে তোমাদের নিষেধ করা হয়েছে এই কবিরা গোনা থেকে যদি তোমরা দূরে থাকো কবিরা গুণাগুলো থেকে ফিরে থাকো তাহলে কি হবে নৌকা ফেরাংকম সৈয় তাহলে তোমাদের সৈয়াদগুলো আমি আল্লাহ মাফ করে দিব ছোট গুনাগুলোকে আমি আল্লাহ এমনিই মাফ করে দিবদীল কম আর তোমাদেরকে আমি আল্লাহ প্রবেশ করাবো কোথায় প্রবেশ করাবো মদ খালীমা প্রবেশ করাবো সম্মানজনক জায়গাতে যেই জায়গায় গেলে মানুষ সম্মানিত হয় যেখানে অপমানিত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না সেই জান্নাতে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রবেশ করাবেন তাহলে এই আয়াতের তরজমা হচ্ছে এটা যদি তোমরা বড় বড় গুণা যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেই গুণা থেকে যদি তোমরা ফিরে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের ছোটো গুণাগুলোকে মাফ করে দিব এবং সম্মানজনক প্রবেশ তোমাদেরকে করাবো সম্মানজনক জায়গাতে আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ আমাদের উপরে মেহরবান আল্লাহ রবুল্লাহ আলমিন জানেন আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের মানবিক দুর্বলতা আছে আমাদের মধ্যে হিউম্যান উইকনেস আছে হিউম্যান উইকনেসের কারণে আমরা অনেক সময় অন্যায় করে ফেলি অপরাধ করে ফেলি তবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দিষ্ট বড়ো বড়ো কতগুলো গুনার কথা বলছেন যেগুলো মেজর সিন এই মেজর সিনগুলো থেকে যদি আমরা ফিরে থাকি আমরা দূরে থাকতে পারি রব আলমিন আল্লাহ তালা আমাদের মাইনর সিনগুলোকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন বড় বড় কবিরা গুনা থেকে যদি আমরা দূরে থাকতে পারি সগিরা গুনাগুলোকে আল্লাহ সুফায় মেহরবানি করে এমনিই মাফ করে দিবেন এটা আল্লাহ সুভান পক্ষ থেকে একটা মেহরবানি আল্লাহ সুহান পক্ষ থেকে একটা খোশখবরই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দিচ্ছেন আমার ভাইয়েরা আমার বোনেরা কবিরা কাকে বলে বড় গুণা কি এবং বড় গোনা থেকে ফিরে থাকলে ছোট গোনা গুলোকে আল্লাহ রব্লা আলমিন মাফ করবেন তাহলে গোনা ছোট কোনটা আর বড় কোনটা বড় গুণা হলো সেইগুলো কবিরা গুণা হলো সেইগুলো যেগুলোর ব্যাপারে কোরআনে অথবা হাদিসের মধ্যে সরাসরি ওয়াইদ এসেছে সরাসরি শাস্তির কথা এসেছে সরাসরি নিষেধ এসেছে এনিসিন কোরআন ওর হাদিস টকিং অ্যাবাউট এনি পানিশমেন্ট আর কোরআন অ্যান্ড হাদিস প্রোহাবিটিং যদি কোরআন এবং হাদিস কোন গুণাকে নিষেধ করে থাকে স্পেসিফিকলি অথবা কোন গুনার ব্যাপারে আল্লাহ শাস্তির কথা বলেছেন আল্লাহর নবী শাস্তির কথা বলেছেন তাহলে এই গুনাগুলো হলো কবিরা গুনা আর কবিরার বহু বচন হলো কাবা এর তাহলে সগিরা কি সগিরা হলো যেগুলোর ব্যাপারে স্পেসিফিকলি এরকম শাস্তির কথা বলা হয়নি কিন্তু এগুলো গুনার মধ্যে পড়ে অন্যায়ের মধ্যে পড়ে এবং ওলামাই গ্রামের আরেকটা খুব সূক্ষ্ম কথা এখানে আছে এই কথাটাও আপনাদের খেদমতে বলা দরকার আল এ সোারু আল কাবা ইফ আল এরশ্বরার আলআশদ যদি সগিরা গুনার উপরে ইসরার করা হয় কন্টিনিউয়াসলি কোনো সগিরা গুনা করতে থাকা করতে 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 যদিও শুরুতে এটা সগিরা গুনা ছিল কিন্তু ইসরার যখন আপনি করবেন পরে একের পরে এক যখন আপনি এটাকে করতে থাকবেন তখন এটাকে কবিরা গুনা হিসেবে ধরা হবে আমার ভাইরা আমার দর্শক বোনেরা তাহলে সগিরাটাও কিন্তু ছোট করে দেখার বিষয় নয় ওই যে আমাদের এক মুরব্বী বলতেন যে তোমরা কি সাপ চেনো এগুলো যেমন কেউটো সাপ গোখরা সাপ চেন এগুলোর ছোট যা বড় তা আঘাত করলে কিন্তু বিষ আছে বিষ কোনোটাতে একটু কম কোনোটা একটু বেশি এই হলো ডিফারেন্স কিন্তু পুরোটাই ক্ষতি করে এই জন্য সাপ ছোট হোক বড় হোক এটা কিন্তু ডেঞ্জারাস হ্যাঁ তারপরও বড় সাপগুলোকে যদি আমরা মেরে ফেলতে পারি ছোট সাপগুলো হয়তো আমাদেরকে আর অত বড় ক্ষতি করতে পারবে না সেজন্য আল্লাহ তাআলা এখানে বড় সাপগুলো কবিরা গুনা যেগুলো সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়ত দিচ্ছেন আসুন আমরা একে একে কবিরা গুনার আলোচনা করি ইনশাআল্লাহ আর এই কবিরা গুনার যেগুলো আলোচনা আমরা করব প্রত্যেকটা এক একটা কবিরা গোনা বড় বড় এক একটা আলোচনার দাবি রাখে আমরা যেহেতু সেই আলোচনায় যাব না আমরা সংক্ষেপে যতটুকুন আমাদের পক্ষে সম্ভব আল্লাহ সুফহায়ানা হুয়াত আলাহ আমাদেরকে যতটুকুন তৌফিক দেন আমরা আলোচনা করব ইনশাহ আল্লাহ এই সংক্রান্ত এবুন কাসির রহমত উল্লাহে আলাইহি এখানে এক হাদিস বর্ণনা করেছেন যে আন আবি হুরাহ রদী আন ওয়ান ওয়া আবি সাঈদ অনিল খুদুরী ইয়াকোলান খতাবান আরসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আ ইয়াওমান নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম একদিন আমাদেরকে খুদ্ দিলেন আবু হরেরা এবং আবু সাঈদ রদি আল্লাহ আনহুমা দুইজনে বলছেন কি বলছেন আল্লাহ নবী আমাদেরকে একদিন খুদবাদ দিলেন আর বললেন আফসি বিয়াদিহি তিনবার বললেন ওই সত্তার কসম যার হাতে আমার জান ওই সত্তার কসম যার হাতে আমার জান ওই সত্তার কসম যার হাতে আমার যান আরে কথা শুনে আমরা কি করলাম তিনি শেষ দায় পড়ে গেলেন আর আমরাও সবাই শেষ দায় পড়ে গেলাম আল্লাহ নবী তিনবার বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার যান ওই সত্তার শপথ যার হাতে আমার যান ওই সত্তার শপথ যার হাতে আমার যান বলে আল্লাহ নবী শেষ দায় পড়ে গেলেন আর আমরাও প্রত্যেকে শেষ দায় পড়ে গেলাম সেজদায়ে পড়ে যাওয়ার পরে কি হলো সোম্মা রফা র সাহু এরপরে আল্লাহনবীর সেজদা থেকে তার মাথাকে উঠালেন। অফি অজি হিল বুশরা আর আমরা তার চেহারার মধ্যে সুসংবাদ দেখতে পেলাম উজ্জ্বল চেহারা হাস্যোজ্জ্বল চেহারা স্মাইলিং ফেস আমরা দেখতে পালাম ফাকানা হাব্বা ইলাইনা মিনহমরির নাম আল্লানবি যে খুশি হয়েছেন এটা আমাদের অনেক ধন সম্পত্তির চেয়েও আমাদের লাল উঠের চেয়েও আমাদের কাছে এটা বেশি প্রিয় ছিল নিশ্চয়ই আল্লাহর নবী কোন সুসংবাদ দিবেন আর আল্লাহর নবী সুসংবাদ আমাদের ধন সম্পদ যে কোনো জিনিসের চেয়ে আমাদের কাছে বেশি প্রিয় ছিল মোর বিলাবের ছিল فقال رسول الله صلى الله عليه তখন বললেন ما من عبدین يصلي الصلوات الخمس কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওয়ায়াসুম رمضان رمضان মাস রোজা রাখে ওয়াইখরিজ জাকাত, zakat দেয় ওয়াইয়া জেতানি বেলকাবা আর যদি কবিরাগুনাগুলো থেকে বিরত থাকে কোন কবি রাগুনা ওয়া জেতানি বেল্কাবা এরসাবা সাতটা সাতটা কবিরাগুনা থেকে যদি বেঁচে থাকে এল্লা ফতি হাতলাহু আব ওয়াবুল জান্না বরং সেই কাজ করলে তার জন্য জান্নাতের দরওয়াজাগুলোকে ওপেন করে দেওয়া হবে খুলে দেওয়া হবে তোমাকে ইলাহু এরপরে তাকে বলা হবে দুখুল বেসালাম শান্তির সঙ্গে এন্টার উইথ পিস শান্তির সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করো আমার দর্শক ভাই বোনেরা আমরা সাতটি ধ্বংসকারী গুণা সম্পর্কে আমরা আলোচনা করছি কবিরা গুণা সম্পর্কে আলোচনা হচ্ছে আমাদের আলোচনাকে আমরা কন্টিনিউ করব তবে আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ইনশাল্লাহ বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে স্টেইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন will be back soon after the break আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ওবারাক

আল্লাহর প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের যে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিন शाहिदুল্লাহ খান মাদানী তথা হাফেজ এবিএম হাসবুল্লাহ আবরামুজমান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মাহমুদুল হাসান আব্দুর রেজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ওহী এবং ইসলামের মূল ভিত্তি কবরের সায়দা করতেছে শ্রেষ্ঠ ইসলাম ধর্মের কারণ স্রষ্টা আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফেমাস হাদিস বুখারি এবং মুসলিমে যে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো সাতটা জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয় সেখান থেকে তোমরা দূরে থাকো সাতটা জিনিস কি কি এক নম্বর এসেছে আল কুবিল্লাহ আল্লাহর সঙ্গে শরিক করা তাহলে এটা একটা কবিরা গোনা বোঝা হারাম আল্লাহ যেই প্রাণ হত্যা করাকে আল্লাহ হারাম করেছেন সেই প্রাণকে হত্যা করা তাহলে কিলিং আর একটা কবিরা গোনা ও শেহর তিন নম্বরে হলো জাদু শেহর যেটা ব্ল্যাক ম্যাজিক ও আকলুর রিবা চার নম্বরে হলো সুদ খাওয়া ও আকলু মাল এলিম পাঁচ নম্বরে হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নম্বরে হলো ও তাহ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা আর সাত নম্বর হল হলো আর যে সমস্ত সতীসাদী নারী তাদেরকে অপবাদ দেওয়া রসুল্লাহ সাল আলিহি ও এই হাদিসের মধ্যে সাতটার কথা বললেন অন্য অন্য হাদিসে আরও অন্য আরও বেশি সংখ্যা পাওয়া যায় নবী সাল আলহি ওয়াকে জিজ্ঞেস করা হলো মাল কাবা ইয়া كو هاي فقال الله نبي الشرك بالله وقتل نفس مسلمه والفرار يوم من الزحب وكتب رسول الله صلى الله عليه وسلم الى اهل اليمن كتابا فيه الفرائد والسنن والديات وبعث به ما عمرو بن حزم وكان في الكتاب ان اكبر الكبائر عند الله يوم القيامه الشرك بالله وقتل النفس المؤمنة بغير حق والفرار في سبيل الله يوم الزحف ووقوق الوالدين ورمي المحصنة وتعلم السحر وأكل الربا وأكل مال اليتيم اجدك نراك حديث رسول الله صلى الله عليه وسلم اك تيتي لكسلين اك فرمان لكسلين قدر إلى أهل اليمن ইয়ামানবাসীর জন্য এক ফরমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন আর তার মধ্যে ফরাইজ যে সমস্ত রয়েছে অবলিগেশন ফরোজ আমল সম্পর্কে আল্লাহ নবী বলেন আর এটাকে দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কার সঙ্গে পাঠালেন আমরবনু আজমের সাথে হ্রদি আল্লাহ আনহু তার সাথে এই চিঠিটাকে তিনি ইয়ামনে পাঠিয়েছিলেন ওয়াকফিল কিতাব আর এই চিঠির মধ্যে লেখা ছিল কি লেখা ছিল ইন্না আকবর আলকাবা এর আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহলো সেইটা কোনটা সেটা ইন্না আকবর আল কাবা এরন্দাল্লাহ হে ইয়াওমাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ সুবহান হুয়াতা আলহার কাছে এই যে সব থেকে বড় বড় গুনাহ হল ওইগুলো কোনগুলো এশেরা কুনবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা বখতলুন নফসিল মোমিনা তেবিক এরি হক আর কোন মুমিন বান্দাকে উইদাউট হক বিনা কারণে তাকে হত্যা করা ওয়ালফেরা রুফি সাবিল ইল্লাহ ইহমাদ জাহাব আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে জেহাদের থেকে পালিয়ে চলে আসা কাপুরুষ রচিত এরকম অভ্যাস দেখানো যেখানে কাপুরুষ বলে পরিগণিত হয় সেটা করা কল ওয়ালিদাইন আর মা বাবার অবাধ্য হয়ে যাওয়া রমিউল মহসানা আর মহসানা যারা সতী স্বাধীন নারী ক্লিন মহিলা তাদেরকে অপবাদ দেওয়া ও তা আল্ল সেহের জাদুবিদ্যা শিক্ষা করা ও আকলুর রিবা আর সুদ খাওয়া ও আকলু মাল ইয়তিম আর হলো ইয়াতিমের মাল ভক্ষণ করা এইগুলো হলো কবিরা গুনা অন্য এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ আকবর ইল এর আমি কি তোমাদেরকে বলে দিব না যে বড় বড় গুলা কোন বালা আমরা সবাই বললাম ওয়াই নট ইয়েস ইউ শুড কল আল্লাহ নবী বললেন আল ইসরা কবিল্লাহ আল্লাহর সঙ্গে শরিক করা ওকৌল জুর ও শাহাদ জুর আর হল মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া যেটাই মিথ্যা হোক কথা হোক আর সাক্ষী হোক এটাও কবিরা গুনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ নবী হেলান দিয়ে বসেছিলেন খেলান দিয়ে বসে থাকা অবস্থায় ফাজালাসা তিনি সোজা হয়ে বসলেন আর আলা ও সাহাদাতু জোর আলা ওয়াকাউলু জোর ফা মাজা লায়ু কররেরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত আল্লানবি বলতে থাকলেন আলা শাহাদাতু জোর আলা ওয়াকাউলু জোর আলা ওয়া সাহাদাতু জোর আলা ওয়াকাউল জোর আল্লান্নবিভাবে রিপিট করতে থাকলেন এটা হল মিথ্যা সাক্ষী এটা হলো মিথ্যা কথা এটা হলো মিথ্যা সাক্ষী এটা হলো মিথ্যা কথা এটা হলো মিথ্যা সাক্ষ্য এটা হলো মিথ্যা কথা এটা হলো মিথ্যা সাক্ষী হওয়া এটা হলো মিথ্যা কথা এটা হলো মিথ্যা সাক্ষ্য এভাবে নবী একের পরে এক খালি রিপিট করতেছেন রিপিট করতেছেন রিপিট করতেছেন রিপিট করছেন আর আমরা মনে মনে করতে লাইতাহু সাকাত নবী যদি এখন সুপ করতেন তাইলে ভালো হতো অনেকবার তিনি বলে ফেলেছেন তাহলে এই হলো কবিরা গুনা সংক্রান্ত যে হাদিসগুলো আপনাদের খেদমতে আমরা বলছি আরাক হাদিসের মধ্যে এই হাদিস আন আবদুল্লাহ নিম সৌদিন রদিয়াল্লাহান কলা কুল্তু ইয়া রাসূল আল্লাহ আজম আব্দুল্লাহ রদিয়াল্লাহান তিনি আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ কোন গুনাটা আল্লাহর কাছে সব থেকে বড় অভি রেওয়াতিন আকবর আরাক রেওয়াই তার সে কোন গুনাটা আকবর আজম এটা একই কথা অলা আনতা জালা আল ইল্লাহী নিদ্যান ও হ খলাকাক তুমি আল্লাহর সমকক্ষ অন্য বানাবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এটা হলো সব থেকে বড় কবেরা গোনা উল্তুসল্মা আইয়ো আমি আব্দুল্লাহ বল্লাহ মিয়া রসুল আল্লাহ এর পরে কোনটা অলা আনতাকুতুলা ওয়ালা দেখা খসইত আইয়াত আমামা তুমি তোমার বাচ্চাদেরকে হত্যা করে ফেলবে এই ভয়ে যে তারা তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে আর খাবারে কম পড়ে যাবে দুনিয়াতে আসার আগেই তুমি তাদেরকে হত্যা করে ফেলবে তাদেরকে অ্যাবোর্ড করে দিবে অথবা এমন কোনো তুমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবে বাচ্চারা যেন দুনিয়াতে আসতে না পারে তুমি নিজেই নিজের সন্তানকে হত্যা করো এই কথা মনে করে যে তারা তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কলতু সোম্মা এরপর বললাম ইয়া রসুল্লাহ এর পরে কোনটা কল আন্তান ইয়াহি জারিক তুমি তোমার neighbor to more prohibition is to الَّلَّهُ shown the zina karushita ثم قرأ والذين لا يدعون مع الله إلى أن آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. اي آيات الله سبحانه وتعالى الى آيات النبي صلى الله عليه وسلم تني تلاوات لن এই হাদিসের মধ্যে আমরা পেলাম এই কথা যে সন্তানদেরকে হত্যা করা অথবা সন্তানদেরকে দুনিয়া আসার পথ রুদ্ধ করে দেওয়া যে এই ভয়ে যে খাবারে কম হবে দেশের মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে এটাও আল্লাহ সুত আল্লাহ কাছে কবিরা গুনা শয়তান আমাদের কাছে এসে বলবে এটা বন্ধ করে ফেল আর আমরা রাষ্ট্রীয়ভাবে এটার উদ্যোগ নিয়ে ফেলি এরকম কবিরা গুনার আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন এবং হেফাজত করুন আর হাদিস এটা হলো

মিথ্যা কসম খাওয়া সেটাও কবিরা গুনাহ আর এরপর আরও অনেক হাদিস এসেছে এর মধ্যে মিন আকবার ইল কাবা আল্লাহ নবীর আরাক হাদিস এসেছে আব্দুল্লাহ আমরবনুল্লাহ আজ থেকে হাদিস বর্ণনা নবী সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইরশাদ করেন মিন আকবার ইল কাবা এর আয়া লা রজুলু হে যদি কোনো সন্তান তার মা বাবাকে গালাগালি করে লানত করে মা বাবার কে কার্স করে তাহলে এইটা হলো তার জন্য কবিরা গুণা যেই মা বাবার মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন তাকে যদি আপনি গালমন্দ করেন তাকে যদি বকাবকি করেন তাকে যদি লানত দেন তাহলে আল্লাহ তা তাল্লাহের কাছে এটা সাংঘাতিক বড়ো গুণা তখন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজের মা বাবাকে কেউ কি লত করে নিজের মা বাবাকে কেউ কি গালাগালি করে গালাগালি করে ওই আরেকজন তার নিজের মা বাবাকে গালাগালি করে আর সে নিজের মা বাবার লানতের গালাগালির কারণ হয়ে যায় সেটাই আমি বুঝিয়েছি তার অর্থ হলো আপনি যদি অন্য কোনো মানুষের মা বাবাকে গালাগালি করেন তোর বাপে ঠিক নাই তো সেও বলবে তোরও বাপের ঠিক নাই তাহলে আপনি আপনার বাবাকে গালি খাওয়ালেন ইনডাইরেক্টলি আরেকজনে আপনার বাবাকে গালি দিল বিকজ অফ ইউ আপনার কারণে আর আমাদের এমন অবস্থা অমুকের বাবা ঠিক নাই অমুকের মা ঠিক নাই, অমুকের স্বামী ঠিক নাই, অমুকের স্ত্রী ঠিক নাই এরকম মানুষের নামে ওহো রহো আমরা বদনাম সদনাম করতে থাকি অপবাদ দিতে থাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাকে কবিরা গুনা বলেছেন আপনার জানা নেই আপনি কথা বলবেন না কি দরকার আপনার এর মধ্যে যাওয়ার নবী সাল্লি সাল্লাম বললেন এরকম আপনার নিজের মা বাবাকে গালি খাওয়ানোর কারণ যদি হয়ে যায় তাহলে এটা আল্লাহ কাছে এটা বড় ধরনের কবিরা গুনা হয়ে যাবে আর এই কবিরা গুনার মধ্যে আপনি মুবতালা হয়ে গেলে আপনার জন্য অনেক ক্ষতি আছে সাথে সাথে এ কথাও বলেছেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যে শহীদ হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সেবাবুল মুসলিমে কুফরুন যদি আপনি কোনো মুসলমান ব্যক্তিকে গালাগালি করেন ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন সেইটাও আপনার জন্য কবি রাগুনা আর যদি তাকে আপনি হত্যা করেন তাহলে তো এটা কুফরি করলেন আপনি তাহলে সেবাবুল মুসলিমে ফুসক কুফর যে যদি কোনো মুসলমান ব্যক্তিকে যদি গালাগালি করা হয় কটু কথা বলা হয় তাকে বকাবকি করা হয় খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটাকে আল্লাহ সব হায়ানা কবিরা গুনা হিসেবে পরিগণিত করবেন আমার ভাইয়েরা আমার বোনেরা কবিরা গুনার আলোচনা অনেক বড় আমরা কয়েকটা আলোচনা করলাম এই আলোচনাকে আবারও আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ আগামী এপিসোডে একই আলোচনায় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি Allah is the one কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উত আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়